নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধর ও পিটি আহত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এ ঘটনায় সোমবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানা ছাত্রলীগ ও যুবলীগের নয় নেতাকর্মীর নাম উল্লেখ্য ও অজ্ঞাত ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন হামলার শিকার হুমায়ুন কবির এই মামলায় ফাহাদ শিকদার নামের আটাইশ বছর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ রোববার বিকেলে উপজেলার চৌমোহিনী বাজারের ডিবি রোডে মারধরের পর আহত ছাত্রলীগ নেতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পঁয়তাল্লিশ বছর বয়সী সাবেক ওই ছাত্রলীগ নেতা নোয়াখালী জেলা সাবেক সহসভাপতি ও সদস্য তিনি পৌরসভার আলিপুরের মৃত মকবুল আহমেদের ছেলে বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ফয়েজ আহমেদ সুমন জানান ঘটনার দিন বাড়ি নির্মাণ কাজের জন্য ডিবি রোডে রড কিনতে যান হুমায়ুন এ সময় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির মুহুরীর নেতৃত্বে যুবলীগে থাকা শাহাদ ফাহাদাত রায়হান ও সোহান সহম দশ থেকে বারো জন হুমায়ুনকে পিটিয়ে মাথা ও শৈলের বিভিন্ন স্থানে জখম করে হামলাকারীদের অনুপ্রবেশকারী আখ্যায়িত করে ফয়েজ আহমেদ আরও জানান আহত হুমায়ুন বাই নির্মাণ কাজ করতে গেলে হামলাকারীরা তার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা হামলা করেছে তিনি বলেন আমাদের এমপি সাহেব নব্য আহম আওয়ামী লীগের লোকজনকে সব দায় দায়িত্ব দিয়েছেন তারা দলের ত্যাগী নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট বলেন হুমায়ুন কবির দলের দুঃসময়ে চৌমোহনী পৌর ছাত্রলীগের সভাপতি ছিল জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিল বিরোধী দলের আমলের রাজনীতি করেছে বিএনপির আমলের নির্যাতিত হয়েছে দল ক্ষমতায় থাকা অবস্থায়ও বারবার সে নির্যাতিত হয়েছে এ বিষয়ে জেলা পর্যায়ের সিনিয়র নেতারা সহ এমপি জেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের স্থানীয় নেতারা ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেছেন ইমন তবে বিষয়টি নিয়ে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য সংসদ মামুনুর রশিদ কিরণ বলেন এটা তাদের ব্যক্তিগত ঝামেলা তারা আমার লোক এখানে তাদের অভ্যন্তরীণ কিছু বিষয় আছে দুই পক্ষ মামলা করেছে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নেবে বেগমগঞ্জ থানার ওসি মির জাহেদুল হক রনি বলেন ভিক্টিম হুমায়ুন কবির বাদী হয়ে এই ঘটনায় থানায় মামলা করেছেন এই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন